কেন এত বড় বন্যা? আসাম বা মেঘালয়ের অতি ভারী বৃষ্টি কি একমাত্র কারণ, নাকি আরও কিছু উপাদান কাজ করছে এর পেছনে? বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টি হয় ভারতের চেরাপুঞ্জি অঞ্চলে। সম্প্রতি তিন দিনে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে 2487 মিলিমিটার। এমন ধারাবাহিক ভারী বর্ষণ সব শেষ হয়েছিল 1995 সালে। আসা যাক চেরাপুঞ্জির এই পানি মেশে কোথায়। সুনামগঞ্জের সীমান্ত থেকেই মেঘালয়ের চেরাপুঞ্জি শুরু। সেখানের ঢল সরাসরি দেশের হাওরে এসে মেলে, যা ভৈরব বা মেঘনা হয়ে সাগরে চলে যায়। অতীতের বৃষ্টি আর নদীর প্রেক্ষাপটের সঙ্গে বর্তমানের মিল নেই, তাই তো এবারের ভয়াবহ বন্যার পেছনে চেরাপুঞ্জির প্রবল বৃষ্টিকেই প্রধান দায়ী করছেন বিশেষজ্ঞরা। আমাদের উজানের যে এলাকাগুলো আছে সেখানে হঠাৎ করে বেশি বৃষ্টিপাত হচ্ছে এবং ভাটির দেশ হিসাবে আমরা এই বন্যায় আক্রান্ত হচ্ছি। পানিটি সরাসরি আমরা কোথাও স্থায়ী কোনো জায়গায় না রাখে আমাদের ঘরবাড়ি কৃষিকে এরা কিন্তু ওভারফ্লাডেড বা প্লাবিত করছে, যেটাকে আমরা বন্যা বলে এখন ঘৃণা করছি। কিন্তু এটি আমাদের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পানি, কিন্তু আমরা এটি প্রিজার্ভ করতে পারছি না, কাজে লাগাতে পারছি না। নদীর পানি বহনের ক্ষমতা নষ্ট ও অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নও বন্যা বৃদ্ধির নিয়ামক বলছেন গবেষকরা। মাটিতে পানি ধারণ ক্ষমতা যতটুকু থাকার কথা ছিল সেটি নাই, ফলে বৃষ্টি হলেই পানি নিচের দিকে না গিয়ে, পানি অর্থাৎ আন্ডারগ্রাউন্ডে না গিয়ে এটি সারফেস রান অফ হিসাবে এটি নদীর বা বিভিন্ন রকমের খাল বিল হয়ে এটি বাংলাদেশের দিকে অর্থাৎ নিচের দিকে এটি দ্রুত চলে আসছে। চেরাপুঞ্জি থেকে নামা ঢলে গঙ্গা ও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে একসঙ্গে, যা বড় বন্যার অন্যতম কারণ বলেও জানান বিশ্লেষকরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।